সমান ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে যে বিদ্যা দিব মোহামুলন বিদ্যা এটা গুরুবিদ্যা যে কোনো শত্রুকে শত্রুতা সৃষ্টি করার তাবিজ কোনো বাড়িতে বা কারো শত্রুতা সৃষ্টি করেন তার তাবিজ তার আগে আমার ঠিকানা বলে দিই বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁও জেলা পদিনতলা থানা ঘোষণা করে উনিহন খিরসিন বাজা মোহাম্মদ শরীফুল কবিরাজ আমার শিক্ষাগুর শরীফুল চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন আইকনটি চালু করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পান আর যে সকল ভাইয়েরা আমার বা শিষ্যরা বিষয়টা সাবস্ক্রাইব করেছেন আমি অনুমতি দিলাম মন থেকে আপনারা করবেন আর আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেলটি যে যত সাবস্ক্রাইব করবেন আমার আধ্যাত্মিক শক্তি তাদের মধ্যে যেন ঢুকে যায় আল্লাহ আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আমাকে যে যত ভালোবাসবে আল্লাহ যেন এত ওখানে বিদ্যার অধিকারী করে আমি দোয়া করতেছি পান খুলে আর যারা হাদিয়াতে কাজ শিখবেন বা হাদিয়াতে কাজ করে নেবেন সরাসরি ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে বা পার্সোনাল নাম্বার আমার বিকাশ নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ফেসে কথা বলবেন বলার পরে আমাকে হাদিয়া দেবেন বা কাজ করে নেবেন বা বিদ্যা শিখবেন আপনারা কখনো আমার ফেসে কথা না বলে আপনারা কখনো কাউকে দশ টাকা দিবেন না প্রতারণায় পড়বেন না যদি প্রতারণায় পড়েন আমি বা দেয় না তাই আপনারা শত্রুতা লাগা তাহলে বুঝে সুঝে করবেন আমার যেরকম শিষ্য হবেন সেরকম বিদ্যা পাবেন আমি ভারতবর্ষের এক শিষ্যকে বলেছিলাম এই বিদ্যার আমি নিয়মিত বলব না যদি মাথার ব্রেন খাটে করতে পারে তাহলে কেউ করো জাহানি কুফুরি বসে একটা বিদ্যা ওনাকে দশবার বলার পরে উনি আবার আর আজকে আবার আমাকে ফোন দিয়ে বিরক্ত করতেছে আজ থেকে আমি ওই শিষ্যকে মন থেকে বেরকে দিলাম এক এককে দশবার তিনি তোমার কাছে ব্যথবি করছে আজ থেকে মন থেকে আমি বললাম শিষ্য খাতার থেকে ওর নাম কেটে দিলাম গুরুর কাছে নিতে হলে গুরুকে ভালোবেসে মোহব্বত করে নিতে হয় একটা যিনি নিষেধ করলে গুরুর কাছে আসতে হবে ভালোকে বুঝায় দিতে হবে দূর থেকে কোনো শিষ্যর চোখ রাঙ্গানি আমি পছন্দ করি না আর ওই চোখ রাঙ্গানি শিষ্যকে আমি আমার দরবারে বা আমার আস্থানায় আমি জায়গা দিই না তাই আপনারা জ্ঞানী বেনুষ বুঝে সুঝে আপনারা বিদ্যা শিখবেন আমাকে ভালো যদি লাগে তাহলে আমার কাছে আসবেন বা শিখবেন ভালো না লাগলে তা আলহামদুলিল্লাহ আপনাদের এই ইউটিউব জগতে বা বিশ্বের মধ্যে বহুত তান্ত্রিক ভাইয়েরা আছে বড়ো বড়ো ভাইরা আছে তার কাছে শিখবেন আমাকে ভালো লাগলে আমার কাছে আসবেন আর আমাকে যদি ভালো লাগে থাকে তাহলে আমার হাতে কাজ করে নেবেন না হলে না নেবেন আর আমার জন্য দোয়া করবেন আমি মানুষকে যেন সঠিক বিদ্যা দিতে পারি আর সঠিক হালালভাবে যেন কামাই করে খেতে পারি আর মানুষের উপকার করেই যেন দশ টাকা কামাই করি তাই আপনারা শনিবার মঙ্গলবার আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান ডবল জিরো ডবল এইট টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি ফেসের কথা বলবেন শনিবার মঙ্গলবার এই তাবিজটি সাদা পাতায় লেখবে লোহার তাবিজে ভরাইয়া নদীর পথে দিবে মুরাদ বিদ্বেষণুরু সাহা এভাবে সাদা পাতায় লিখবে লেখে মমদে ভালকে ভালোকে নদীর জলে ভেসে দেবে শনিবার মঙ্গলবার শত্রুর নাম লিখতে হবে বা যাকে শত্রুতার সৃষ্টি করবে কার সাথে কার করবে তাদের নাম তার বাবার নাম মায়ের নাম লিখতে হবে তার নাম লিখতে হবে খুব ছোট্ট আনা দোয়া খুব পাহাড়ফুল এভাবেই লিখতে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার যে বিদ্যাগুলো আমি ছাড়ছি একটা বিদ্যা একটা মন্ত্র আমি আনসিক সারি নাই আল্লাহ যেন কোনো দিন আমাকে সারায় না বিদ্যার মধ্যে সব সঠিক কিন্তু কোনো জায়গায় এক অংশ বাদ আছে নিয়মের মধ্যে হয়তো কিছু বাদ আছে গুরুর হাতে এটা থেকে যায় আর এটা নিতে হলে অবশ্যই গুরুর আশীর্বাদ নিতে হবে গুরুর কাছে আসতে হবে গুরুর যে গুরু ভক্তি ঘটবে যে মেরে ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বরী বাসা গুরুর শক্তি ছাড়া কোনো শিষ্য কখনো সফলতা লাভ করে পারেনি পারিব না আমিও পারিনি বত্রিশটি বছর যাবৎ আমি আমার পীরে কামেল মুশিদ ইসমাইল কাজী আবদুল কাদের জালানির রহমতুল্লাই তার তরিকা খানদান ভক্ত আমি একজন বত্রিশ বছর পর আমি আমার মুর্শিদের হুকুম পালন করতেছি আমার তান্ত্রিক জগৎ একটু পরে আমার আধ্যাত্মিক জগৎ বত্রিশ বছর হচ্ছে আমি বিয়ে করার বারো বছর আগে থেকে তাই আমার কথা যদি বিশ্বাস হয়ে থাকে আমার কাছে আসবেন আর বিশ্বাস যদি না হয় থাকে আমার কাছে আসার প্রয়োজন নেই এখানে আসে দশটা লোকের মুখে শুনবে যদি আমি মানুষের উপকার করে থাকি আমি যদি কোনো বিদ্যা শিখে থাকি তাহলে আমার কাছে কাজ করে নেবেন বা শিখবেন নাহলে চলে যাবেন আলহামদুলিল্লাহ আমার বাড়িতে দু তিন দিন খাবেন খাওয়া দাওয়ার পর যাই ডাল ভাত জুটবে খাইতে চলে যাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বাবর কথা